ফেসবুক দ্বিতীয়বারও প্রিয়া সাহা প্রধানমন্ত্রীকে জড়িয়ে মিথ্যাচার করেছে এমন অভিযোগ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই ষড়যন্ত্রে অন্য কারো হাত আছে কিনা সেটা খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ নূর নবী here is the uh, 37 million the hindu buddhist and christian have কোটি 70 লাখ সংখ্যা বাংলাদেশ থেকে ডিসঅ্যাপিয়ারড ডোনাল্ড ট্রাম্পের কাছে এমন মিথ্যাচারে যখন দেশ ও দেশের বাইরে সমালোচনার ঝড় ঠিক তখন আবারও ফেসবুক লাইভে এসে সেই আগুনে ঘি ঢাললেন প্রিয়া সাহা কথাগুলো তো माननीय প্রধানমন্ত্রী বলেছেন তৎকালীন বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার আদর্শের অনুপ্রাণিত হয়ে এ ধরনের বক্তব্য তিনি দিয়েছেন সমস্ত জায়গায় বক্তব্য দিয়েছেন আমি তার কথায় অনুপ্রাণিত হয়ে তার অনুসরণে আমি বলেছি এ বক্তব্য পুরোপুরি মিথ্যাচার বলে সাফ জানিয়ে দিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শেখ হাসিনা মাইনরিটি পার্সিকিউশনের বিষয়ে যেসব বক্তব্য রেখেছে সেই বক্তব্যের সাথে সংখ্যাতত্বের এই বিষয়টার তো কোনো মিল নেই শেখ হাসিনা তো এরকম কোনো কথা বলতে পারেননি এটা একটা কাল্পনিক অসত্য এবং উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য তাহলে কি ব্যবস্থা আসছে তার বিরুদ্ধে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান মশা মারতে কামান দাগাতে চায় না সরকার তবে নগণ্য ব্যক্তি হলেও তুচ্ছ জ্ঞান নয় বরং এর পেছনে প্ররোচনা ও রাজনৈতিক মতলব খতিয়ে দেখা হচ্ছে তিনি বলেছেন দেশি জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এসব বক্তব্য দেওয়ার পেছনে অন্য কারো হাত আছে কিনা বিষয়টা গভীরে আমরা যাচ্ছি এবং জেনে শুনে আমরা সিদ্ধান্ত নিতে চাই আমরা মশা মারতে কামান দেখাতে চাই এটা হলো আমার মূল কথা সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান আসন্ন কোরবানির ঈদে মহাসড়কের প্রস্তুতি ভালো বলেন সড়কের পাশে হাট বসানো নিষেধ গাড়ি থামিয়ে পশু নামানো যাবে না শৃঙ্খলা রাখতে হবে রাজধানী সহ দেশের সকল পশুর হাটে ব্যাপারে ঈদের আগে তিন দিন ও পরের তিন দিন মহাসড়কের ট্রাক কাভার্ড ভ্যান লরি চলাচল বন্ধ থাকবে বলে জানান সড়ক পরিবহন মন্ত্রী তবে সিএনজি স্টেশনগুলো ঈদের আগে সাত দিন এবং পরের তিন দিন চব্বিশ ঘন্টা খোলা থাকবে জানান তিনি মোহাম্মদ নুরুল নবী একুশে টেলিভিশন ঢাকা